আচ্ছা আপনার নাম আমরা অনেক সময় শুনেছি যে প্রিয়ন্তী ঐশ্বরিয়া রায় উর্বি, এটা কতটুকু সত্য? আর শুনতে চাই না প্রিয়ন্তী ঐশ্বরিয়া রায় উর্বি। এটা কি একটা ফ্যাসিনেশনের জায়গা থেকে কি দিয়েছিলেন? হ্যাঁ, এটা ক্লাস 2 এর স্টোরি, এটা শেয়ার করার পর এখন সব জায়গায় এটাই। মজার বিষয় হচ্ছে আমি যখন গুগলে সার্চ করতে গেলাম যে আমি প্রিয়ন্তী উর্বি সম্পর্কে, কয়েক জায়গার মধ্যে যে প্রিয়ন্তী ঐশ্বরিয়া রায় উর্বি আসছে, মানে সাজেস্ট করে না কিছু নাম মাঝে মধ্যে, তো ওইখানে আসছে যে ঐশ্বরিয়া রায় এর একটা বিগ ফ্যান আপনি ওই জায়গা থেকে। কিন্তু পাগলটা কোন পর্যায়ে গেলে যেটা পরীক্ষার খাতায় নাম লেখা যায়, আমি সেই প্রশ্নটা করতে চাচ্ছিলাম। একে তো ছোট বাচ্চা, ক্লাস 2 তে পড়ি, তো তার উপরে হচ্ছে ঐশ্বরিয়ার ফ্যান, তো আমার মনে হতো যে তাহলে আমার নাম কেন ঐশ্বরিয়া না, তো ওইখান থেকে নিজের নাম লেখা শুরু করতাম যে প্রিয়ন্তী ঐশ্বরিয়া রায়। ওটা আম্মু কি বকা দিয়েছিল? না, আম্মু খুব মজা পেয়েছিল যে এই ঘটনা, এই অঘটনাটা আমার মেয়ে সেমিস্টার ফাইনালের খাতায় আমি আমার নাম প্রিয়ন্তী ঐশ্বরিয়া রায় উর্বি লিখে আসছি, মানে ফাইনাল পরীক্ষায়। হ্যাঁ, বাহ, দুর্দান্ত। আমি তো মুন্না ভাইয়ের কাছে যাবো। মুন্না ভাই, অপল আপনি একটু কথা বলবো, যে 2 সপ্তাহ হতে চললো, ফিডব্যাক কেমন পাচ্ছেন? ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা তো আসলে একটা কাজ করার পরে তো খুবই টেনশন কাজ করে যে আসলে এটা অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু পাবো, তো সেই জায়গা থেকে আমরা দেশ বিদেশ থেকে যে পরিমাণে সাড়া পাচ্ছি এবং ডে বাই ডে যেভাবে মানুষজন সাবস্ক্রিপশন নিয়ে তারা প্রোডাকশনটা দেখছে, মানে খুব ইমাজিন। এখানে কিন্তু আরো অনেকে অভিনয় করেছে, আমরা রোশানকে দেখেছি, নিপুনাপাকে দেখেছি, আরো অনেকে অভিনয় করেছে। হয় কি যে বর্ষা ক্যারেক্টারটা কেন জানি উঠে এসে মানে মুভ করে ক্লিক করেছে, এটা ঠিকই ওই নেগেটিভ চরিত্র করার কারণে কি আসলে উঠে এসে যে উর্বিকে আমরা আসলে এইভাবে কখনো দেখি নাই, সেই কারণে কি ক্লিক করছে কিনা আপনি মনে করেন? আপনি কি মনে হয়? সেটা তো অবশ্যই, তার উপরে কাজের উপর প্রতি ভালোবাসা, ডেডিকেশন, সেটাও তো ম্যাটার করে। সেটা হয়তো সবাই করেছে, রোশান ভাইয়া, বর্ষণ ভাইয়া, নিপুনাপু, ইভেন প্রত্যেকটা আর্টিস্ট, আমাদের কস্টিউম হোক, দীপ্ত প্লে হোক, প্রত্যেকটা মানুষ নিজেদের জায়গা থেকে আসলে এত বেস্ট দেওয়ার ট্রাই করেছে। এখন কেউ না কেউ তো উঠে আসতোই, একটা প্রজেক্টে এত পরিশ্রম থাকলে তো এটুকু আসতেই হবে। আচ্ছা, রিভিউর জায়গা থেকে যে সবচেয়ে ভালো লাগা হয় না যে এই মানুষটাকে আমরা কখনো এক্সপেক্ট করিনি, এই মানুষটা ফোন করে আমার প্রশংসা করেছে, এই ধরনের কোনো প্রশংসার বার্তা কি এসেছে যদি একটু শেয়ার করতেন আমাদের? তো যেমন গতকাল যেটা হয়েছে, আমার একটা আপু, ওনার সাথে আমার 2 বছর ধরে কথা হয় না, উনি ইউএসএ তে থাকে, তো উনি আমাকে সকালবেলা হঠাৎ করে নক করে বলেছে, নুপাইর আপু, যে উর্বি আমি অপলাভ দেখছিলাম, তো আমার খুব ভালো লাগছে লাস্টের এন্ডিংটা এরকম, রোশান এত হ্যান্ডসাম, তো আমার খুব মজা লেগেছে যে ইউএসএ তে বসে উনি আসলে 2 বছর ওনার সাথে আমার যোগাযোগ নাই, উনি 2 বছর পর আমার প্রশংসা করছে, রোশান ভাইয়ের প্রশংসা করছে, অপলাপের প্রশংসা করছে। থ্যাংক ইউ সো মাচ। আমি মুন্না ভাইয়ের কাছে আবার একটু, মুন্না ভাই, যে আমরা জানি অনেকে বলছে যে অনেকদিন পর আপনার কামব্যাক করা অপলব্ধি, এর আগে আপনি 2015 তো মনে সর্বশেষ কাজ করা হয়েছিল, এরপরে অনেকটা অভিমান করি আসলে এই ভুবন থেকে আসলে একটু দূরে, একটু গল্পটা শুনবো আসলে। গল্পটা আসলে আমার ফার্স্ট, আমি টেলিভিশন প্রোডাকশন করি 2007-এ, সাথে আমার ফার্স্ট প্রোডাকশন, প্রোডাকশনটা মজার ব্যাপার হচ্ছে এটা অন ইয়ার যায়নি, তবে সেকেন্ড প্রোডাকশন থেকে আমরা অনেকগুলো প্রোডাকশন টানা গেছে, দেশ টিভিতেও আমার একটা প্রোডাকশন গিয়েছিল, শম্ভু এবং সপ্ত, এটা ডোমদের নিয়ে একটা কাজ করেছিলাম, আমরা দেখেছি, এটা খুবই খুবই বিগত ছিল, হ্যাঁ, এটা অনেক আগের কাজ। লাস্ট আমি প্রোডাকশন কন্টিনিউ করছিলাম, আমি আর প্রয়াত সাজ্জাদ সনি, আমরা জয়েন্ট ভেঞ্চারেই কাজ করছিলাম, তখন অবশ্য আমার নামটা এম এ মুন্না হিসেবে যেত আর কি টেলিভিশন স্ক্রিনে, তো ওইটারই ফুল ভার্সন মোহাম্মদ আলী মুন্না। তো আমি 2015 লাস্ট যখন 12 আওয়ার্স নামে একটা প্রোডাকশন করলাম, এটা মাছরাঙ্গাতে গিয়েছিল, এটা তিশা এবং নিশো ছিল এটা, তো তখন আসলে না ওই সময়টা না এত মাধ্যমগুলো এত স্মুথ ছিল না, এত এখন যে পরিমাণে প্ল্যাটফর্মগুলো ছিল না তখন, একটু প্রোডাকশন করা একটু টাফ ছিল, এটা প্রোডিউসার অ্যারেঞ্জ করা, অন ইয়ার করা, টেলিভিশন মিডিয়া এটা অ্যাপ্রুভাল করা, তখন একটু অভিমান করে আমি আসলে একটা পরে মানে ফিকশনটা অফ করে কমার্শিয়ালে মুভ করি এবং একটা বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে প্রায় 5-6 বছর থেকে আমি টিভিসি করছি একটা কোম্পানির হয়ে। আচ্ছা আচ্ছা, এটা উর্বির কাছে আসি, খুব অল্প সময়ে যেহেতু এই জায়গায় এসেছেন, আমি এই অপলাপ নিয়ে করবো যে শুটিংয়ের এক্সপিরিয়েন্সের জায়গাটা কেমন ছিল? অপলাপের শুটিংয়ের এক্সপিরিয়েন্স ভালো ছিল, আমি
মানে সব জায়গায় যে আসলে তাই বলেছি কারণ পুরো এই টিমটা মুন্না ভাইদের টিমটা আমার আগে থেকে অনেক পরিচিত আমি অনেক কাজ করেছি ওদের সাথে তো ওই টিমটার সাথে আমার আগে থেকেই একটা ভালো সম্পর্ক ছিল ইভেন আমার কোয়ার্টিস্ট প্রত্যেকটা কোয়ার্টিস্ট শুধু এই তিনজন না যারা যারা কাজ করেছে সবাই তো অনেক সিনিয়র অনেক বড় অনেক কাজ করেছে সবাই আমাকে এত আদর করে এত আসলে স্নেহ করছে পুরাটা সেটে তো আমি কখনো কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করি নাই এইখানটাতে তো নেগেটিভ চরিত্র করেছে তো বাস্তব জীবনে কি কখনো নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে বন্ধু মহলে বা পরিবারে না আমি খুব সহজ সরল মানুষ আমি খুব হাসি খুশি থাকার চেষ্টা করি দেখা গেল আপনার কয় ভাই কয় বোন আমরা তিন বোন ঝগড়া করাই দিয়ে ওর কাছ থেকেও নিতাম ওর কাছ থেকেও নিতাম আচ্ছা